আরটিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাজিদ রাজু। চীনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজন। চীন সাইপ্রাস দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ব্যাপারে একমত হয়েছে উভয় পক্ষ। সম্প্রতি এক টেলিফোন আলাপে এ বিষয়ে একমত হন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং ও সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস অ্যানাস্টেসিয়াডেস। দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপলক্ষে টেলিফোন আলাপ করেন দুই নেতা। পারস্পরিক আস্থা ও চমৎকার রাজনৈতিক বোঝাপড়ার কথা স্মরণ করে দুই দেশের সম্পর্ক উন্নয়নে চার দফা প্রস্তাবনা দেন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং। সমান অংশীদারিত্ব বজায় রেখে দুই দেশের সামাজিক ব্যবস্থাপনাকে সম্মান জানানো এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার উপর গুরুত্ব দেন সি জিনপিং। কৃষি, জ্বালানি, টেলিযোগাযোগসহ অন্যান্য ক্ষেত্রে দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারেও আলোচনা করেন তারা। এর পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি এবং পর্যটনে দুই দেশের সহযোগিতার অনেক সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, কোভিড-19 মোকাবিলায়ও একে অপরের পাশে দাঁড়িয়েছে চীন ও সাইপ্রাস। অন্যদিকে সাইপ্রাসের প্রেসিডেন্ট বলেন, রাজনীতি ও অর্থনৈতিক দিক দিয়ে সাইপ্রাসের খুব ভালো বন্ধু চীন। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ অন্যান্য ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সংলাপ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। সম্প্রতি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গো এবং রিপাবলিক অব কঙ্গোর নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেনেগালের রাজধানী ডাকারে উভয় পক্ষের মধ্যে এ বৈঠক হয়। বৈঠকে ডিআর কঙ্গোর উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লুটুনডোলা এবং রিপাবলিক অব কঙ্গোর বৈদেশিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ডেনিস ক্রিস্টেল সাসো গুয়েসো নিজ নিজ দলের নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা। আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় উভয় পক্ষের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উঠে আসে বৈঠকে। চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের অষ্টম সম্মেলন শুরুর আগে এ দ্বিপাক্ষিক বৈঠক হলো। এদিকে তিউনেশিয়া, আলজেরিয়া, উগান্ডা, অ্যাঙ্গোলা ও মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন ওয়াং ই। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন ছড়িয়ে পড়া শুরু করলেও শীতকালীন অলিম্পিক্স আয়োজনে কোনো সমস্যা হবে না বলে মনে করে চীন। মহামারী প্রতিরোধে চীন বরাবরের মতোই যথাযথ পদক্ষেপ নিতে পারবে বলে মনে করে বেজিং। এদিকে চীনের পররাষ্ট্রনীতি সম্পর্কে ভুল অঙ্ক না কষে স্বচ্ছ ধারণা পোষণ করতে অস্ট্রেলিয়ার নির্দিষ্ট কয়েকজন রাজনীতিবিদের প্রতি আহ্বান জানিয়েছে বেজিং। এর পাশাপাশি বিশ্বের আরও নানা ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দরজায় কড়া নাড়ছে শীতকালীন অলিম্পিক্সের জমজমাট আসর, চলছে জোর প্রস্তুতি। তবে নতুন চিন্তার কারণ হয়ে সামনে এসেছে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট অমিক্রন। অমিক্রন ঠেকিয়ে অলিম্পিক্সের আসর কতটা জমাতে পারবে চীন, এমন প্রশ্নের মুখোমুখি হন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। জবাবে তিনি জানান, এখন পর্যন্ত করোনা প্রতিরোধে চীন যে পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছে তা অমিক্রনের মতো ভ্যারিয়েন্ট প্রতিরোধে কাজে লাগবে। করোনার নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে সারা বিশ্বকে দক্ষিণ আফ্রিকা যথাসময়ে ও যথাযথভাবে জানিয়েছে। চীন এই বিষয়টিকে স্বাগত জানায়। চীন বিশ্বাস করে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে বিজ্ঞানের উপর নির্ভরশীল হওয়া দরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্ষেত্রে ক্রমাগত ভূমিকা পালন করে যাচ্ছে। এদিকে চীনের পররাষ্ট্র নীতি সম্পর্কে ভুল অঙ্ক না কষে স্বচ্ছ ধারণা পোষণ করতে অস্ট্রেলিয়ার নির্দিষ্ট কয়েকজন রাজনীতিবিদের প্রতি আহ্বান জানিয়েছে বেজিং। নিজস্ব জাতীয় সার্বভৌমত্বের মধ্যে চীনের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন। তার এই ভুল বক্তব্যকে সমর্থন করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার এই মন্তব্য দুই দেশ ও দেশের জনগণের মধ্যে সংঘাত ও বিভাজন বাড়াবে। চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিজস্ব সীমানার মধ্যে নিজেদের অখণ্ডতা ধরে রাখার অধিকার নিয়ে তিনি নির্লজ্জভাবে মিথ্যাচার করেছেন। তার এই বক্তব্য অস্ট্রেলিয়ার সাধারণ মানুষকে ভুল ধারণা দেবে। এদিকে সীমান্তে শরণার্থীদের প্রতি কঠোর আচরণ থেকে বিরত থাকতে ইউরোপের দেশ লিথুয়ানিয়ার প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিথুয়ানিয়ার উচিত তাদের এই কঠোর আচরণের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাখ্যা তুলে ধরা। সাজিত রাজু, সিএমজি বাংলা। এ ছিল এবারের আয়োজনে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই দিন একই সময়ে। দেখার আমন্ত্রণ।